বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর রাস্তা কোনটি? এ নিয়ে অনেকের মধ্যেই দ্বিমত থাকতে পারে। 1989 সালের আগেও আমেরিকার রুট 66 কিংবা লোনলিয়েস্ট রোডকেই ধরা হতো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সড়কপথ হিসেবে। কিন্তু 1989 সালে চালু হওয়ার পর থেকে নরওয়ের আটলান্টিক রোড যেন ছাড়িয়ে গেছে ওই দুই রাস্তাকেও। চালকদের দুঃস্বপ্নের আটলান্টিক রোডের দৈর্ঘ্য কিন্তু খুব বেশি নয়, মাত্র 5 মাইল। তবে শুধু দৈর্ঘ্য দিয়ে বিচার করলে যে রীতিমতো অবিচার করা হবে এর প্রতি। আটলান্টিক সাগরের কোল ঘেঁষে বানানো এই রাস্তা পাড়ি দিতে হলে আপনাকে পার হতে হবে 8টি শ্বাসরুদ্ধকর সেতু, আর সমুদ্রের কারণে সেতুগুলো বানানো হয়েছে কিছুটা আঁকাবাঁকা অবস্থায়। এজন্য সেতুগুলোতে উঠলেই মনে হতে পারে কোনো রোলার কোস্টারে উঠে পড়েছেন আপনি। তাই দেশটির অন্যতম প্রধান পর্যটন আকর্ষণে পরিণত হতে খুব বেশি দিন সময় লাগেনি আটলান্টিক রোডের। প্রায় 122 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রোন খরচ করে বানানো এই রাস্তা শুরুতে ছিল টোল সড়ক, কিন্তু পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে কয়েক বছরেই উঠে আসে পুরো টাকা, যার কারণে এটি এখন উন্মুক্ত সবার জন্য। মূল ভূখণ্ডের সঙ্গে কয়েকটি দ্বীপের সংযোগ ঘটানোর জন্যই তৈরি করা হয় আটলান্টিক সড়ক। সাগরের একদম পাশে এই সড়ক বানাতে গিয়ে অবশ্য যথেষ্ট বেগ পেতে হয়েছে নির্মাণকর্মীদের। সড়কটি নির্মাণকালীন 12টি ঘূর্ণিঝড়ের মোকাবিলা করতে হয় তাদের। দীর্ঘ 6 বছরের অক্লান্ত পরিশ্রমের ফলেই বানানো সম্ভব হল আটলান্টিক সড়ক। সচরাচর আর যে কোনো 8-10টি রাস্তার মতোই মনে হতে পারে এই সড়ক। দূর সাগরে দেখা মিলতে পারে এক ঝাঁক ডলফিন কিংবা তিমি মাছের, কিন্তু ঝড়ো আবহাওয়ার দিনেই ফুটে উঠে সেতুটির আসল রূপ। অনবরত সাগরের ঢেউ রাস্তায় আছড়ে পড়ার ফলে গাড়ি চালাতে গিয়ে যে কোনো অভিজ্ঞ চালকের ঘাম ছুটে যায়। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে পাশাপাশি দুটি দ্বীপ, যাদের একটির নাম গ্রেট ডায়মন্ড আইসল্যান্ড এবং অন্যটি হল লিটল ডায়মন্ড আইসল্যান্ড। এই দুই ডায়মন্ড দ্বীপপুঞ্জের দূরত্ব মাত্র 3 মাইল বা 4.5 কিলোমিটার, কিন্তু সময়ের দিক দিয়ে এদের মধ্যে বড় দ্বীপটি তার ছোট প্রতিবেশী দ্বীপ থেকে 21 ঘন্টা এগিয়ে, যা প্রায় একদিনের সমান, কারণ তারা আন্তর্জাতিক তারিখ রেখার ভিন্ন ভিন্ন পাশে অবস্থান করছে। গ্রেট ডায়মন্ড দ্বীপটি রাশিয়ার পাশে অবস্থিত এবং লিটল ডায়মন্ড মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। এখানে মজার ব্যাপার হচ্ছে শীতকালে এই দুই দ্বীপের মাঝে সমুদ্রে যেই বরফের সেতুটি তৈরি হয় তার মাধ্যমে আপনি চাইলেই পায়ে হেঁটে দ্বীপ দুটির মধ্যে যাতায়াত করতে পারবেন, যদিও সেটা আইনত অবৈধ। অনলাইনে অর্ডারকৃত খাবার বা পণ্য কাস্টমারের ঠিকানায় স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে দিচ্ছে ফুড ডেলিভারি রোবট। রোবটটি অত্যাধুনিক সেন্সর, ক্যামেরা এবং এআই টেকনোলজি দিয়ে নির্মিত, যা রোবটটিকে জটিল শহুরে পরিবেশে স্বয়ংক্রিয়ভাবে নেভিগেশন করে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে। ট্রাফিক জ্যাম, পথচারী, বিভিন্ন বাধা এবং অন্যান্য সম্ভাব্য বিপদে নিয়ে যেতে সক্ষম এই রোবট। আপনার অর্ডারকৃত পণ্যের সুরক্ষা নিশ্চিত করতে রোবটটিতে একটি সুরক্ষিত লকিং ব্যবস্থা রয়েছে, যা শুধুমাত্র নির্দিষ্ট অ্যাক্সেস কোড দিয়ে গ্রাহক তার পণ্য বা খাবার সংগ্রহ করতে রোবটের বগিটি আনলক করতে পারে। শুধু তাই নয়, আপনি যেই ঠিকানায় অর্ডার করবেন রোবটটি ঠিক সেই ঠিকানায় না যাওয়া পর্যন্ত অ্যাক্সেস কোড দিলেও আনলক হবে না, অর্থাৎ মাঝপথে কেউ চাইলেও আপনার অর্ডার চুরি করতে পারবে না।